খালেদার মুক্তি নিয়ে সরকার বিএনপির সমঝোতা চূড়ান্ত। খালেদা জিয়ার কারামুক্তিতে সামনে দুটি মামলার বাধা। এবার উপজেলায় এমপিদের খবরদারি বন্ধ হচ্ছে। বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে সমঝোতার খবর পাওয়া গেছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, দুপক্ষই সমঝোতার একটি মাঝারি পর্যায়ে উপনীত হয়েছে, যাতে করে বেগম খালেদা জিয়াও মুক্তি পাবে এবং তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হবেন। এরকম একটি মধ্যস্থতা চূড়ান্ত প্রায়। সবকিছু চূড়ান্ত হলে বেগম খালেদা জিয়ার যে দুটি মামলায় জামিন এখনো হয়নি, সে দুটি মামলায় জামিনের আবেদন করা হবে। আপিল বিভাগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলার জন্য হাইকোর্টে জামিন চাওয়া হবে। খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, সরকার যদি বাধা না দেয় তাহলে বেগম খালেদা জিয়ার বয়স এবং তার রাজনৈতিক পরিচয় এবং তিনি যেহেতু দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং যেহেতু তিনি নারী, সেজন্য তিনি প্যারেল কোর্ট অনুযায়ী জামিনযোগ্য। ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া যদি আদালতের মাধ্যমে জামিন পান তাহলে সে ব্যাপারে সরকারের কোনো আপত্তি থাকবে না। দুটি মামলায় জামিনের পরে ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার জামিন প্রাপ্তির মাধ্যমে প্রমাণিত হল সরকার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করে না, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। উল্লেখ্য যে এর আগে সরকার কিছু শর্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া ওই শর্তে মুক্তি পেতে অস্বীকৃতি জানিয়েছেন, যে কারণে বেগম খালেদা জিয়ার মুক্তিও বিলম্বিত হয়েছে। এখন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে একটি অংশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং সরকার এখন বেগম খালেদা জিয়াকে সাময়িকভাবে হলেও মুক্তি দিতে রাজি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিএনপিতে এখন বেগম খালেদা জিয়া পন্থী এবং তারেক জিয়া পন্থীর বিরোধ তুঙ্গে। বেগম খালেদা জিয়া জামিন পেলেই এই বিরোধ আরও প্রকাশ্যে হবে বলে ধারণা করা হচ্ছে, সেজন্যই খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়াটি এখন ত্বরান্বিত হচ্ছে। কি শর্তে বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছে এ বিষয়ে জানতে চাওয়া হলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়ে কোনোরকম রাজনৈতিক তৎপরতায় নিজেকে সম্পৃক্ত করবেন না, বরং চিকিৎসা নেবেন, কিন্তু চিকিৎসার জন্য বিদেশেও যাবেন না তিনি। জামিনে মুক্তি পেলে তিনি অ্যাপোলো ইউনাইটেড বা স্কোয়ার হাসপাতালে চিকিৎসা নেবেন এবং চিকিৎসা শেষে তিনি তার গুলশানের বাড়িতেই অবস্থান করবেন। এর আগে সরকারের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল যে বেগম খালেদা জিয়া সাময়িক সময়ের জন্য বিদেশে যেতে পারবেন। এখন সরকার আগের চেয়ে কঠোর অবস্থানে গিয়ে তার বিদেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেগম জিয়া বিদেশে গিয়ে অনেক রকম সরকার বিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন। বেগম জিয়া যদি দেশে থাকেন এবং রাজনৈতিক তৎপরতায় যদি তিনি নিষ্ক্রিয় থাকেন তাহলে সরকারের জন্য বিষয়টি ইতিবাচক হবে। তাছাড়া বেগম জিয়া মুক্তি পেয়ে তারেকের বিরোধীদের সঙ্গে আলাপ শুরু করলে বিএনপিতে ভাঙন সময়ের ব্যাপার এমন ধারণা করছে সরকার। সুপ্রিম কোর্ট বলছে, খালেদা জিয়ার পাসপোর্ট জমা দেওয়া এবং সভা সমাবেশে যোগদান করা এবং রাষ্ট্রবিরোধী কোনো আনুষ্ঠানিক বক্তৃতা প্রদান থেকে বিরত থাকার সাপেক্ষে তার জামিনের ব্যাপারে সরকার হয়তো আপত্তি থাকবে না। এটা নিশ্চিত হলে খালেদা জিয়া কুরবানি ঈদের আগে মুক্তি পাবেন বলে একাধিক সূত্র বলছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএনপির অন্যতম নেতা এবং আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন যে কারণে একজন ব্যক্তি জামিন পেতে পারেন তার সবগুলি খালেদা জিয়া পূরণ করেছেন। আমরা আশা করি যে সরকার তার জামিনের ব্যাপারে কোনো বাধা সৃষ্টি করবে না, আর তাহলেই আমরা খালেদা জিয়াকে অচিরেই মুক্ত মানুষ হিসেবে পাব বলে আশা করছি। সূত্রগুলো বলছে যে বেগম খালেদা জিয়াকে মুক্তির ব্যাপারে এর আগে যে শর্তগুলো দেওয়া হয়েছিল তার দুটি ছাড়া সবগুলি বিএনপি পূরণ করেছে। এর মধ্যে বিএনপির সংসদ সদস্যরা সংসদে যোগদান করেছে, মহিলা সংসদ সদস্যের যে সংরক্ষিত আসন সেই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, এছাড়া বগুড়া উপনির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করছে। এই নির্বাচন কোনো নির্বাচন নয়, এই অবস্থান থেকেও বিএনপি সরে এসেছে। কাজেই সরকার মনে করছে যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যদি তিনি সাময়িকভাবে জামিন পান সেক্ষেত্রে সরকারের কোনো আপত্তি থাকবে না। খালেদা জিয়ার কারামুক্তিতে সামনে দুটি মামলার বাধা। মানহানির দুই মামলায় কারাবন্দী ও অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। 2014 সালের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও 2016 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নিম্ন আদালত। তবে প্রায় 1.5 বছর যাবত কারাবন্দী সাবেক এই প্রধানমন্ত্রী এখনই মুক্তি পাচ্ছেন না। মুক্তির জন্য তাকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে হবে। ওই দুই মামলায় তিনি 17 বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত।
এসব মামলায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের জামিন চেয়ে তার করা আবেদন বিচারাধীন রয়েছে। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার নথি আসার সাপেক্ষে জামিন আবেদনের শুনানি গ্রহণ করা হবে বলে জানিয়েছে হাইকোর্ট। তবে সেই নথি এখনও ঢাকার বিশেষ জজ আদালত পাশ থেকে আসেনি। হাইকোর্ট দুই মাসের মধ্যে ওই নথি পাঠানোর নির্দেশ দিয়েছিল। এছাড়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়ার 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করেছেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদার বলেন, নথির জন্য মঙ্গলবারও যোগাযোগ করেছি, আশা করছি এ সপ্তাহের মধ্যে নথি পেয়ে যাব। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, বেগম জিয়ার বাকি যে দুটো মামলা আছে সেগুলোতে জামিন পেলেই তিনি মুক্তি পাবেন। জিয়া চ্যারিটেবল মামলায়ও জামিন আবেদন করা হয়েছে, ওই মামলায় নথি আসতে আর 12 দিন বাকি, আশা করি 12 দিন পর ওই মামলায় তার জামিন শুনানি হবে। তিনি বলেন, বেগম জিয়া কারাবন্দী থাকতে বিভিন্ন মামলা দিয়ে তাকে কি করে আরও বেশি দিন জেলখানায় রাখা যায় সেই ব্যবস্থা সরকার করেছিল। যে দুটি মামলা হাইকোর্টে এসেছে তা হাইকোর্ট পর্যন্ত আসার কথা নয়, এসব হচ্ছে মামুলি মামলা। অনেক সময় আমরা রাজনৈতিক ব্যক্তিরা অনেক বক্তব্য রাখি, এই মামলা জামিনের জন্য তাকে হাইকোর্ট পর্যন্ত আসতে হয়েছে। তিনি আরো বলেন, আরেকটি আছে মানহানির মামলা, যেটা জামিনযোগ্য। সুপ্রিম কোর্টের রায় আছে জামিনযোগ্য মামলা যদি হয় তাহলে জামিন দিতে বাধ্য আদালত, কিন্তু তারপরও দেয়নি। কেন দেয়নি তা আমরা জানি, রাজনৈতিক প্রভাবের কারণে। দুটো মামলাতেই 6 মাসে জামিন দেওয়া হয়েছে, এই আদেশ আমাদের জন্য সহায়ক হবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া যদি আদালতের রায়ে জামিন পান বা মুক্ত হন তাহলে সরকারের সেখানে কিছুই করার নেই, সরকারের সেখানে বাধা দেওয়ার কিছুই নেই। জানা গেছে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রয়েছে 37টি মামলা। সেনা নিয়ন্ত্রিত জরুরি অবস্থায় সরকারের আমলে 4টি এবং আওয়ামী লীগের গত 2 মেয়াদে 32টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার 16টিতে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। উচ্চ আদালতে 11টির বিচার স্থগিত আছে আর বাকি 20টি মামলার কোনোটিতে অভিযোগপত্র জমা পড়েছে বা কোনোটি তদন্তের পর্যায়ে রয়েছে। এবার উপজেলায় এমপিদের খবরদারি বন্ধ হচ্ছে। 5 দফায় উপজেলা নির্বাচন শেষ হয়েছে, উপজেলা চেয়ারম্যানরা শিগগিরই দায়িত্ব নিতে যাচ্ছেন। এবার উপজেলায় 3/4 বেশি উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নতুন নির্বাচিত চেয়ারম্যানরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিক দফা সাক্ষাৎ করেছেন এবং উপজেলাকে সচল, সক্রিয় এবং কার্যকর স্থানীয় প্রশাসন হিসেবে গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন। এ সমস্ত প্রস্তাবগুলো প্রধানমন্ত্রী শুনেছেন এবং নোট নিয়েছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে যে বেশ কিছু উপজেলাকে কার্যকর করা এবং অংশগ্রহণমূলক করা এবং উপজেলার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী বেশ কিছু সুপারিশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশটি হল উপজেলায় এমপিদের কর্তৃত্ব বিলোপ করা। উপজেলা আইন অনুযায়ী উপজেলা পরিষদের এমপিরা হলেন উপদেষ্টা। উপদেষ্টাদের পরামর্শ ছাড়া উপজেলায় কোনো উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা যায় না, এই ধারার সুযোগ নিয়ে উপজেলার উপর নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপন করেন এমপিরা। উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও বরাদ্দের মতো সবকিছুই পরিচালিত হয় এমপিদের নির্দেশনায়। এজন্যই দেখা গেছে যে এবার উপজেলা নির্বাচনে এমপিরা তার পকেটস্থ এবং পছন্দের ব্যক্তিদেরকে মনোনয়ন করার জন্য তৎপর ছিলেন। অনেক উপজেলায় যেখানে এমপিদের পছন্দের ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়নি সেখানে এমপিরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছেন এবং তারা নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু নির্বাচনের পর দৃশ্যপট পাল্টে গেছে, এখন বিদ্রোহী বা নৌকা প্রতীক বিজয়ী বা অন্য প্রতীকে বিজয়ী সকল প্রার্থীরা একমত যে উপজেলা চেয়ারম্যানরা তাদের নিরঙ্কুশ কর্তৃত্ব চান, উপজেলা পরিচালনায় তারা স্বাধীন হতে চান। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন পর্যায়ে অনেকগুলো দাবি দাওয়া দিয়েছেন। এর মধ্যে রয়েছে উপজেলার পূর্ণাঙ্গ কর্তৃত্ব থাকতে হবে উপজেলা চেয়ারম্যানের হাতে, উপজেলা চেয়ারম্যানদের স্থানীয় সরকারের মাধ্যমে যে কোনো কারণে বরখাস্ত করার যে প্রবণতা সেই প্রবণতা রোধ করতে হবে, এমপিদের কর্তৃত্ব রোধ করতে হবে, উন্নয়ন বরাদ্দ বাড়াতে হবে, উপজেলাগুলোর উন্নয়ন পরিকল্পনায় উপজেলা চেয়ারম্যানদের অংশগ্রহণ করতে হবে, জেলা বাজেটের অনুরূপ উপজেলা বাজেট দিতে হবে। প্রধানমন্ত্রী অনেকগুলো সিদ্ধান্তের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে সরকার মনে করছে স্থানীয় সরকার কাঠামোর শক্তিশালী স্তরগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা। সরকারের এবারের নির্বাচনী ইশতেহারের এবারে যে কয়েকটি মৌল নীতিমালা, সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করার জন্য সেগুলোর জন্য কার্যকর উপজেলা পরিষদের বিকল্প নেই।
তেমন আমার গ্রাম আমার শহর এটি বাস্তবায়নের জন্য উপজেলা চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাজেই উপজেলা হলো তৃণমূল গ্রাম এবং শহরের মধ্যে সেতু বন্ধন। কাজেই আমার গ্রাম আমার শহর বাস্তবায়ন করতে গেলে সেই উপজেলাকে অত্যন্ত কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। দ্বিতীয়ত, সরকার মনে করছে যে সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচি হল প্রত্যেকটি গৃহহীন মানুষকে গৃহ প্রদান করা। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য উপজেলা পরিষদ অত্যন্ত কার্যকর প্রতিষ্ঠান করতে হবে। অন্যদিকে দলীয় বিবেচনায় থেকেও আওয়ামী লীগ মনে করছে যে উপজেলায় যদি সংগঠন শক্তিশালী হয়, উপজেলায় যদি উন্নয়ন কর্মকাণ্ড সচল থাকে, উপজেলায় যদি মন্ত্রী এবং উপজেলা চেয়ারম্যানদের বিরোধ হ্রাস করা যায়, তাহলে পরবর্তী জাতীয় নির্বাচন এবং অন্যান্য নির্বাচনগুলোতে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। এই বিবেচনা থেকে আওয়ামী লীগ এবার উপজেলার বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে। উপজেলা পরিষদগুলোকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে সেজন্য পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিচ্ছে, আর এর ফল দেখা যাবে নতুন উপজেলা পরিষদগুলো যখন কার্যক্রম শুরু করবে তখন।